পরবর্তী যে হিংসা ভোট গ্রহণের সময় থেকে শুরু হয়েছে তাতে অনেকগুলো প্রাণও গিয়েছে। দোকান বাড়ি লুট হয়েছে, জীবন এবং জীবিকার উপর আক্রমণ। অবিলম্বে সরকারকে পদক্ষেপ নিয়ে তা বন্ধ করতে হবে, পুলিশ প্রশাসনকে সক্রিয় হতে হবে। এর মধ্যে আমাদের তিনজন কর্মী খুন হয়েছে, কাকলি ক্ষেত্রপাল বর্ধমানে। এই হিংসাস্বয়ী আক্রমণকে আটকাতে গিয়ে তিনি খুন হয়েছেন। একজন সাধারণ নাগরিক হিসেবে তার কর্তব্য সেটা পালন করতে গিয়ে ISF এর কর্মী আমডাঙ্গা হাসানুজ্জামান তাকে খুন করা হয়েছে, খুন করা হয়েছে। এবং এই সুরটা বেঁধে হচ্ছিল শেষ পর্যায়ের ভোটে ডোম করে, ভোটের আগের দিন রাত্রে প্রার্থী যেটা হয় ব্রাইবিং করতে হোক, ঘুষ দিতে হোক, প্রভাবিত করতে হোক, যেখানে ক্যাম্পেইন পিরিয়ড যখন শেষ হয়ে গেছে গ্রামে ঢুকেছে আপত্তি জানাতে, বাধা দিতে, গাড়ি চালিয়ে কাদের মণ্ডলকে খুন করে এবং আরও কয়েকজন গুরুতর আহত জীবনের সংকটে। শাসক দলকে এটা বুঝতে হবে, মানুষ ভোট দিয়েছেন হিংসা বিরুদ্ধে, শান্তির জন্য, সম্প্রীতির জন্য। আমাদের বাংলার যে ঐতিহ্য, যে সংস্কৃতি, সেটাকে বাঁচিয়ে রেখে মানুষের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি করার জন্য, কারণ গোটা দেশে যা ঘটছে, সাম্প্রদায়িক হানাহানি, মব লিঞ্চিং, লাভ জিহাদের নাম করে খুনোখুনি, আবার এই কোভিড কালে বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের অপদার্থতায় যেভাবে মৃত্যু মিছিল, মানুষ আতঙ্কগ্রস্ত। তার উপর পশ্চিমবঙ্গে সিএ, এনআরসি, এনপিআর নিয়ে যে হাই ভলিউম ক্যাম্পেইন বিজেপির, আরএসএসের, মানুষকে আরও বেশি আতঙ্কগ্রস্ত করে তুলেছিল। একদিকে ভয়ের বাতাবরণ তৈরি করা, আর অন্যদিকে ত্রাতা হিসেবে আবির্ভূত হওয়া, এটা পুরনো খেলা। আর এই জন্য নির্বাচনের সময় প্রথমেই বলা হয়েছিল খেলা হবে, সংকট তৈরি করে সংকট থেকে মুক্তি কে দেবে। লোকসভা নির্বাচনের সময় পুলওয়ামা, বালাকোট, ভারত পাকিস্তান এয়ার রেড যুদ্ধে দামামা, এবং তার মধ্যে প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন দেশকে কে বাঁচাবে। আমাদের রাজ্যে ঠিক একইভাবে না হলেও আরএসএস তার এজেন্ডা অনুযায়ী ধর্মীয় উন্মাদনা তৈরি করে, ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে, এবং সেখানে নাগরিকের নাগরিকতা নিয়ে প্রশ্ন তোলা, তার ভাষা, তার সংস্কৃতি, তার খাদ্য, তার পোশাক, শুধু বেশভূষা নয়, তার বিভিন্ন রকমের যে রীতি নীতি, সামাজিক যে প্রকরণ, তাকেও প্রশ্নের মুখে তুলে দিয়েছিল। সেখান থেকে মানুষ চাইছিলেন যে না, আমরা আমাদের যে ট্রেডিশনাল লাইফ লিড করি সেখান থেকে, আমাদের যে বাসভূমি সেখান থেকে আমরা যাতে বাস্তুচ্যুত না হই, স্থানচ্যুত না হই, নিজের ভাষা এবং সংস্কৃতিকে উচ্যুত না হই। তৃণমূল কংগ্রেস, পিকে টিম, রাজ্য সরকার, তারা সেখানে দাঁড়িয়ে তাদের অবস্থানটাকে মজবুত করেছেন, এই বলে যে বিপদের সময়, ঘোর বিপদের সময় কে তোমায় রক্ষা করবে। তাহলে এখন তো প্রশ্ন হচ্ছে রক্ষা করার, এখন তো নির্বাচনী বক্তৃতা নয়। আর এই হানাহানিকে নিয়ে সাম্প্রদায়িক উস্কানি, বিভেদমূলক বার্তা দেওয়া,
সেই বিভাজনকে আরো বেশি গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করা, আমরা তারও নিন্দা করছি। মানুষ ভাগ হতে চাননি, মানুষ হিংসা চাননি, তাহলে নির্বাচনের ফলাফল পরবর্তী সময় সেই হিংসাকে আশ্রয় করে ভাগাভাগিতে রাজনীতি, তার বিরুদ্ধে রাজ্যের মানুষকে রুখে দাঁড়াতে হবে। আমরা বামপন্থী কর্মীরা আক্রান্ত হলেও আক্রান্ত মানুষের পাশে সবসময় ছিলাম, আছি এবং থাকব। স্বাস্থ্যবিধি মেনে কোভিডের যে নতুন ঢেউ এসছে, গোটা দেশে এখন 4 লক্ষ ছাপিয়ে গেছে দৈনিক সংক্রমণ, এখানেই প্রথমে 1 লক্ষ, তারপরে 2 লক্ষ, তারপর 3 লক্ষ, তারপরে 4 লক্ষ বেশি, আমাদের রাজ্য তার থেকে আচ্ছুতা নয়। সেখানে শাসক দল প্রশাসনের প্রথম কাজ হচ্ছে মানুষকে বাঁচানো, যারা বলেছিল দম বন্ধ হয়ে যাচ্ছে বলে দল বদল করেছি, তাদেরও শ্বাস প্রশ্বাস নেওয়ার অধিকার আছে। যদিও বিজেপি গোটা দেশে উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটকা যে মানুষের সত্যিকারের দম বন্ধ হয়ে যাচ্ছে তাকে অক্সিজেন দিতে পারছে না, গোটা বিশ্ব থেকে ত্রাণ আসছে তো সেটা মানুষের কাছে পৌঁছচ্ছে না, অযথা আমলাতান্ত্রিক বিলম্ব ঘটানো হচ্ছে, সরকার সিদ্ধান্ত নিতে পারছেন না। প্রথমে সংকটকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, তারপর সমস্যাকে স্বীকার করছেন না এবং সেই সমস্যা থেকে মুক্তির জন্য মানুষের পাশে দাঁড়াচ্ছেন না। আমাদের রাজ্যে রেড ভলেন্টিয়ার্স, ছাত্র যুবক কর্মী, বিভিন্ন গণসংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন মানুষ, জনদরদী মানুষ এই সময়ের মধ্যে দাঁড়িয়েও কোথায় অক্সিজেন, কোথায় খাবার, কোথায় হাসপাতালের বেড, কোথায় ক্রেডিবল ইনফরমেশন সেটা মানুষ যেমন পাচ্ছেন না, কোথায় গেলে পাওয়া যাবে, এমনকি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স হোক বা শেষ যাত্রার জন্য তার সংস্কার ব্যবস্থা হোক, সেখানে সরকারি যন্ত্র গোটা দেশে আমরা দেখছি একটা দুটো ব্যতিক্রম ছাড়া বিফল হয়েছে। সেখানে মানুষকে আরও বেশি সংঘবদ্ধ ঐক্যবদ্ধভাবে মানুষকে বাঁচাবার প্রয়াসে সামিল হতে হবে। যারা এই সময় জয়োল্লাসে মেতে হামলা করছেন সেটা অন্যত্র যেরকম তৃণমূল করছে, আমরা কুচবিহারে দেখলাম বিজেপি করেছে, আবার সেই বিজেপি নাটকও করছে। আমরা এই সমস্ত আক্রমণেরও এবং নটঙ্কিরও বিরোধিতা করছি। আমি যেমন 3 জন বামপন্থী কর্মীদের, সংযুক্ত মোর্চা কর্মীদের খুনের কথা বললাম, তেমনি আরও যা প্রাণ গিয়েছে নিন্দনীয়, সে যেই দলই করুক, কোনো দলই না করুক, কারণ প্রাণ কেড়ে নেওয়ার মতো মতামত রাজ্যের মানুষ দেননি, এটা বুঝতে হবে। তার সঙ্গে দাঁড়িয়ে আমাদের অসংখ্য অফিস আক্রান্ত হয়েছে, নিচুতলায় যে শাখা অফিস থাকে, বুথ অফিস থাকে, পাড়ার অফিস থাকে, শুধুমাত্র আজকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পার্টির তরফ থেকে জেলা সমাহর্তাকে, ডিএমকে মেমোরিয়াম দেওয়া হয়েছে, এরকম 232টা ঘটনা যেখানে হামলা এবং লুটতরাজের নির্দিষ্ট করে নাম দিয়ে দেওয়া হয়েছে। এরকম সব জেলারই আমরা ইনফরমেশনসগুলো কলেক্ট করে ভেরিফাই করে বামফ্রন্টের তরফ থেকে জেলা এবং রাজ্য প্রশাসনের কাছে ডেপুটেশন দেওয়া হবে, হোম সেক্রেটারির কাছে, ডিএম, এসপি, হোম সেক্রেটারি। জেলা আজকে একটা উদাহরণ দিলাম, কলকাতা সব জেলায় দেওয়া হচ্ছে, এলাকা এরিয়াতে, জেলায়, তারপর রাজ্যে দেওয়া হবে, সেটা বামফ্রন্টের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হবে। আজকে বামফ্রন্টের বৈঠক হয়েছিল, সেখান থেকে তারা কর্মসূচি নিয়েছে, তারা ঘোষণা করে দেবে।
আচ্ছা, যিনি বলেছেন, যিনি বার্তা দিয়েছেন, সেই বার্তা যদি কোনো অস্পষ্ট থাকে, টিকা থাকে, তো তাকে জিজ্ঞেস করা ভালো নয়? আমি তো টিকাকার নই, আমি রাজনৈতিক ভাষ্যকারও নই। হ্যালো, আমি তো টিকাকারও নই, রাজনৈতিক ভাষ্যকারও নই। সেটা তো সেলফ এক্সপ্লেনেটরি যেটা বলছেন। সরকারকে তো দায় নিতে হবে। আর তিনি যখন বলছেন হিংসাকে বন্ধ করব, তো তিনি যখন আগে বলেছেন আমি গুন্ডা নিয়ন্ত্রণ করি, তাহলে এখন অন্তত পুলিশ প্রশাসন এবং গুন্ডাতন্ত্রকে নিয়ন্ত্রণ করুন। তাহলে তো প্রথমত অশান্তি যে বার্তা দেওয়া বন্ধ করতে হবে। রাজ্যের মন্ত্রী বলবে এখন মিউজিক বাজবে না, ডিজে বাজবে, রবীন্দ্রসঙ্গীত বাজবে না, ডিজে বাজবে, এগুলো তো বন্ধ করতে হবে। ঠিক আছে, যে যার মতো করে বলেছেন, এখনও পর্যন্ত কথা বলার মতো কোনো লাইসেন্স নেই, এখনও লাইসেন্স প্রয়োগ হয়নি।